ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে খবরে স্বামীর পৈতৃক সম্পত্তিতেও অধিকার রয়েছে পুত্রবধূর বৃহস্পতিবার ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টে গার্হস্থ হিংসা আইনের দিল সর্বোচ্চ আদালত দু আদালত, ছ সালের এস বাত্রা এবং অন্যান্য বনাম তরুণ বাত্রা মামলার শুনানিতে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার জানায় শুধুমাত্র স্বামীর পৃথক সম্পত্তিতেই নয় স্বামীর পিতামাতার সম্পত্তিতেও অধিকার রয়েছে পুত্রবধূর